বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না, এবং সেটা আপনি উপভোগ করবেন, আপনার কাছেই আসবে। ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান, এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে? থেকে আসেন থেকে এখানেই হয়, আবার বাইরে থেকেও আসে। ওকে ফাইন, লেটস আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন, যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে, ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল, মুকুল অবস্থায় ছিল, তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা। এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে, কত মুকুল নষ্ট করেছে, ওইটা নষ্ট করে নাই, কারণ ওইটা আপনি খাবেন, ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো, আমেরিকার বাজারে। অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে, নেয় নেই, ওইটা সে খাবে না, কারণ ওইটা আপনার রিজিকে লেখা। ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায়, অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না, কারণ এটা কে খাবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জন্য যে রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন, এর মধ্যে আপনি মরে যেতে পারতেন, বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না, মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে। দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক, দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেনেন্স, ইন্নাল্লাহু ওয়া রাযাকুল কুওয়াতিল মাতিন। মায়ের পেটে থাকতে নির্ধারিত, ওই ফল কেউ টাচ করবে না, আপ আনটিল ইউ ট্রাই ইট, দিস ইজ রিস্ক। এই কথাটাই বিষ্ণু ঈসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন, লা যামুতু নাফসুন হাত্তা তাসতাকমিলা রিজকাহা, অন্য বর্ণে এসেছে লা যামুতু নাফসুন হাত্তা তাসতাউফিয়া রিজকাহা। মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে, সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরবো না। এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত, এটা আপনি পাবেনই, এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। আপনার রিস্ক আপনার কাছে আসবে, এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো, আমি সবার কাছ থেকে শুনবো, রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত? ফিক্সড, নির্ধারিত। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন, কয় কোটি? এক কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত, আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সৎ পথ অবলম্বন করেন, তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে, কিন্তু হালাল পন্থায়। আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন, টেবিলের উপর দিয়েও নেন, নিচ দিয়েও নেন, আসবে কিন্তু এক কোটি, আসবে কয় কোটি? কথা বুঝে নাই বোধহয়। টেবিলের নিচ দিয়েও যদি নেন, সারা জীবনে আপনি পাবেন কত? এক কোটি। So now the decision is yours. সিদ্ধান্ত আপনার, হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়। বলেন হালাল না হারাম? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম, আওয়াজ করে বলুন নো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাআল্লাহ বলেন। তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল, আমারটা আমি পেলাম, হালালভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম, না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই, আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? আর নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন, ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন, করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইয়াক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। আব্দুল্লাহ জেনে রাখো, যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না, আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। وعلم ان ما اصابك لم يكن ليفتئك وما اخطاك لم يكن ليصيبك رفعت الاقلام وجفت الصحف। আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না, রিজিক নিয়ে পেরেশান হয় না, প্লে ইওর রোল, রিজিক ইজ ফিক্সড, যেটা তুমি পাওয়ার তুমি পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে
না। সম্মানিত শ্রোতি, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয়, রিজিকের চাবিকা ঠিক কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে, এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করে আমি শেষ করবো ইনশাল্লাহ বিনাইলা। না, কত সময় শুনবেন বলেন? হ্যাঁ, 2 ঘন্টা। তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয়, কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে, এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি। যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বাড়াকা নেমে আসবে, আমাদের রিজিকে আসমানি বাড়াকা নেমে আসুক, আমরা চাই কি চাই না, সবাই আমরা চাই নিশ্চয়ই। যে কাজ করলে রিজিকে আসমানি বাড়াকা আসে, এর 1 নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন, আল্লাহ তাকে মাখরাজ, মাখরাজ মানে কি জানেন? ওই যে এক্সিট লেখা না এদিকে, এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ, মানে কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আছে, কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন। ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস, ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো, এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন। তাকওয়াল্লাহ, পুরো কোরআনের মূল শিক্ষা কি, পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ তাআলা আমায় দেখছেন। আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করে যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেওয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথের বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ, তিনি কে? এই যে সেন্সেশন অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া, যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের যেন এটা শিখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, আর কোনোদিন সে বিপদগামী হবে না, অথচ্যুত হবে না। ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না, সে পাপ কাজ করবে না, সে অন্যায় কাজ করবে না, সে অন্যের রাইটস নষ্ট করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, এই তাকওয়াল্লাহ সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, কি অসাধারণ কথা। তাহলে 1 নম্বরে তাকওয়াল্লাহ, 2 নম্বর আর তাওয়াক্কুল আলাল্লাহ, টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, টু ডিপেন্ড অন আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখা। আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর, কার উপর ভরসা রাখি না, ভরসা একজনের উপর। বিষ্ণু ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়ির তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন। পাখি কি করে ভাই? সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে, হ্যাঁ, দিক বিদিক ছুটে বেড়ায়, ছুটতে থাকে মাইল কে মাইল, আবার বিকেলবেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে। ওই পাখিটাকে আল্লাহ তাআলা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। কাকে? পাখিকে। এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে, সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি? পাখি বুঝতেছেন, পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এরকম না? হাদিস থেকে কি বোঝা গেল, কিভাবে করে?
বলতে হবে, বলেন তো একদম সাহস করে কিভাবে করে, বের হয়ে যায় রিজিকের সন্ধানে, সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায়। বিকেলবেলা ওদুর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয়। সে পাখিকে তাওয়াক্কুল হিসেবে, তাওয়াক্কুলের মডেল হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করলেন, এজন্য যে পাখি তার রোলটা প্লে করে, তারপরে সে রিজিক পায়। এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স, যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে, আমাদেরকে আমাদের চেষ্টাটুকু করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ, দ্য ফার্স্ট স্টেজ ইজ ইওর রোল, ইওর এফোর্ট, ইওর প্রিকশন, তারপরে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে বলেন, ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল? আরে ইরাকিলহা সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরাকিলহা সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ, আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো, আপনার রিজিকের কোনো অভাব হবে না। কিন্তু আমাদের সমস্যা যেটা, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের অলসতা, অপারগতা, আমাদের কি বলবো, হীনমন্যতা, আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল, আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওয়াক্কুল। আমরা কি করি, আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম, নিজে কিছু না করে কি বলে, আমাদের বাংলা একটা কথা বলে, যা করে আল্লাহ, নিজের কোনো রোল প্লে নাই, নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ, এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিশ্বনবী ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে? কথা বলেন, হয়েছে? বিশ্বনবী ইসলাম তো অপারগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে তালা চেয়েছেন, তাতে এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিশ্বনবী ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফয়সালা দেয় কে? তাহলে আমরা দেখি যে বিশ্বনবী ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল ইসলামকে অনুমতি দেয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে কখন? ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল ইসলাম দুপুরে বেরোতেন না, শুধু রাসূল ইসলামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন, বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিশ্বনবী ইসলাম বেরোতেন না। দেখেন বিশ্বনবী ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিশ্বনবী ইসলাম কখনো মাস্ক করতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা, ওই দিন তিনি মাস্ক পরে বেরোলেন। মুতাফান্নিআন, খারাজা মুতাফান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন, দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন, দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ, আবু বকর অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও, আখরিজ মান ফিল বাইত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি, দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বলেন ঠিক আছে, তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল সাল্লাম বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, আমরা তো এদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে, আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সে নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিষ্ণুই বেরোলেন এদিকে, বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন। এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন,
তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহকে উনি অ্যাসাইন করলেন, আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে। এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট ছেলে আবদুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আবদুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না, কথা বলেন না কেন, পড়ে যায় না? তা আবু জাহেল উৎপা সাহেব তো বেশি কষ্ট করা লাগেন, তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্ল্যানিং দেখেন, তিনি যেমনি ছোট্ট আবদুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি ওনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির আবদুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা, তাহলে ওইখানে আর আবদুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওইখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ। এত আসতে বললে হবে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবী ইসলামকে সেফটি দেওয়ার জন্য। আমের আবদুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু, আবদুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আবদুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করলো আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ক্যারাভান, কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনারা মক্কা থেকে মদিনায় যাবে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন, বিদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোয়াইট এন্ড কাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন, সামনে যাচ্ছেন, পেছনে যাচ্ছেন, কি না কি হয়, কি না কি হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একেবারে শান্ত, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন, সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন। নাও ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন তাওয়াক্কুল করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা প্রিকশন নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন, আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলের নাকের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি, এরকম সস্তা বলে আওড়াতাম না আমরা? আমি নবী, সরি ফর দ্য স্ল্যাং, আমি নবী, আমি লুকিয়ে রাতে কেন যাব, আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি, এরকম বলতাম না? কিন্তু বিশ্বনবী ইসলাম কেমনটা করেছেন না, দুপুরে বেরোন না, ওদিন দুপুরে বেরোলেন, ম্যাচ করেন না, ম্যাচ করে বেরোলেন, সংবাদ দেওয়ার সময় সব ধারাটা অবলম্বন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা আবদুল্লাহকে অ্যাসাইন করলেন, আমির ইবনে ফুহাইরাকে অ্যাসাইন করলেন, আবদুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন, সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন, মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। This is the true essence of tawakkul, dear brothers and sisters. এটা হচ্ছে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল যদি করতে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো করতে হবে। তাওয়াক্কুল অলওয়েজ অ্যাট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে, আগে আপনার রোল, আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইওর রোল, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন, আর কোনোদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা, তাহলে এটা তাওয়াক্কুল হবে? বিশ্বনবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাত্তা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়র তাবদু খিমাসান ওয়া তারুফু বিতানান, যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরা যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে তাকওয়া আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে। তিন নম্বর, অন টাইমে সালাত আদায় করা। যারা অন টাইমে সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের রিজিকের কোনো টেনশন নাই, বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? সন্দেহ লাগে কারো? যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা,
আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন, আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই নাই, আমি আল্লাহ রিজিক দেই, আমি তো রাজ্জাক। তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না। তিন নম্বরে গেল সালাত। চার নম্বরে হচ্ছে ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা। কি পড়া? বেশি বেশি কি পড়া? ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল। ইস্তিগফার করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। বিশ্বনবী ইসলাম বলেছেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাকুম মিন কুল্লি দ্বীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। যে সব সময় ইস্তিগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহর জিকির বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিগফার। অথবা করতে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে না আমাদের, এটা যেন বেশি বেশি করি। ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তিগফার করবে, যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতে। কোনো রাতে মুকিনান বিহি, ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফারকে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে, বিষ্ণু বলেন সে জান্নাতে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেন ইস্তিগফার করি। তারপরে কয়টা গেল? এক, দুই, তিন, চার, পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করা। যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই, রিজিকে ভরপুর বারাকা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাতু লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সে যেন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে। আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি, এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায়, যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বিষ্ণু বলেন লায়াত ফুল জান্নাতা ফাতিহা, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কোশ্চিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না। আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। ছয় নম্বর কাসরাতুস সাদাকা, দান করলে রিজিকে বারাকা আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন। যে দান করে, দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসা মালুন মালু আবদিন মিন সাদাকা, চ্যারিটি করলে, দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফা। ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো, দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও, এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও, আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আমরা যেন দান করি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে, বেশি বেশি যদি কারো সাধ্য থাকে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে। সব শেষে আলোচনা শেষ, সব শেষে হচ্ছে দোয়া করা, রিজিক বৃদ্ধির কি করা, দোয়া করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আই রিপিট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিশ্বনবী ইসলামের দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়, এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন। কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায়, আমরা সেদিকে যাব না।
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান, ওয়ায়াতের শেষে বলেছেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন, আপনি তো রিজিক দাতা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী, এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন, আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন। তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন। আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য, রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আরো বড় একটা চমৎকার কথা বলে, আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত, মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয়, দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য। সুবহানাল্লাহ, পড়েন, দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? তাওয়াক্কুলের পয়েন্টটা আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা, ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা, এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া, এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? আল্লাহর উপর নির্ভর করা। সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি। জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি, জমিনকে প্রশস্ত করেছি, আর পরতে পরতে ঘুরো, খোঁজো, চেষ্টা করো, তোমার রিজিক তুমি নাও। ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন ক্বামাতিস সাআতু ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়, তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই, আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য, এই পৃথিবীতে শুধু সামনে ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কতটা কর্মমুখী হতে শেখায়। এইদিকে কিয়ামত, এইদিকে চারা গাছ, যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন, তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণাধারা, আর এদিকে খেজুর গাছ, একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত, কোত্থেকে খাবার পাবে? আল্লাহ তাআলা বললেন ওয়া উজ্জি ইলাইকি বিজিজ্ইন নখলাতি তুসাফিত আলাইকি রুতবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, এই খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন, পারতেন কি না? এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপর বাকিটা আমি করি। সুবহানাল্লাহ, পড়বেন না? ওয়াহুজ্জি মারিয়াম এতটুকু গড়ো, ওয়াহুজ্জি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তো সাফে আলাইকি রুতবান জানিয়া, কষ্ট সে খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিসসালাম লোহিত সাগরের সামনে চাইলে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন, আল্লাহ কি বললেন? হ্যাঁ, ওই আঘাতটা আমাদের করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটাই জমিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনো বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে। কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না, এটা বিশ্বাস হয়, বিশ্বাস হয়, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না। তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই, আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, আমাদের প্রিকশন অব্যাহত রাখি, আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে, ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ছিল দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে আমার খুব সংক্ষিপ্ত আলোচনা। আমি আবারও আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে দীর্ঘ সময় আপনারা, আমি অনেক আগে আমার টাইম সাপ, তারপর আমি এক্সট্রা কিছু সময় নিয়েছি, আমি দুঃখ প্রকাশ করছি যে শেষ মুহূর্তটুকু পর্যন্ত আপনাদের উপস্থিতি না হলে তো এই কনভেনশন বাস্তবায়িত হতো না। আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, ভালোবাসা এবং মুবারকবাদ জানিয়ে শেষ করতে চাই। এবং আমাদের হারুন রশিদ ভাই আপনাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে মোনা কনভেনশন
2024 আপনারা দেখতে চান কি চান না? তো আপনারা সবসময় সবাই বলেছেন যে আমরা দেখতে চাই, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব 2023 সালের মোনা কনভেনশনে আমরা যেমন একত্রিত হলাম, আল্লাহ চাহে তো 2024 সালেও আমরা আরো বড় পরিসরে মোনা কনভেনশনে একত্রিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। আপনারা মোনার ব্যাপারে অনেক কথা শুনেছেন, আমি শুধু একটি কথা বলে শেষ করি যে মোনা মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, আসলেই এই নর্থ আমেরিকাতে আমাদের জন্য একটা ব্লেসিংস যে আমরা প্রবাসে এত বড় মুসলিম কমিউনিটিকে নিয়ে এত চমৎকার প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এখানে আলহামদুলিল্লাহ। ওনাদের একটা চমৎকার প্রজেক্টের কথা আমরা জানলাম যে ওনারা চারটা ভাষায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ট্রান্সলেশন তারা ফ্রি ডিস্ট্রিবিউশন করছে অমুসলিমদের কাছে, চারটা ভাষায় ট্রান্সলেট করে ওনারা বিতরণ করছেন। এই প্রজেক্টের জন্য তাদের ফান্ডিং প্রয়োজন, তাদের আরও অনেক চমৎকার প্রজেক্ট আছে, ভলান্টিয়ার্স ভাইরা আপনাদের কাছে যাবে এবং প্রতিটি এক্সিট পয়েন্টে আমাদের ভলান্টিয়ার্স ভাইরা থাকবে, আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী এই প্রজেক্টগুলোতে চ্যারিটি করি, আমরা যেন অংশগ্রহণ করি। আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। না জানি সাইয়্যেদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার সাতটা চক্কর দিলেন, এই সাতটা চক্কর এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, এটা না করলে তার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে, সুবহানাল্লাহ পড়বেন না। সেদিনা ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন, এসে দেখে সেদিনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সেদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন, কোন ভাষার? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে, পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, জাপ জাপ মানে হচ্ছে থাম থাম, জাম মানে স্টপ, থাম থাম কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, জাম 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 জাম, ওনার মুখনিসৃত এই জাম জাম শব্দ দুটি আল্লাহর এত ভালো লাগলো, কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জামজামের কুয়া বানাই দিলেন, এটার নাম বিহিরু জামজাম। বিষ্ণু বলেন মা ও জামজাম লিমা শরীবালাহ, এই জমজমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন ইন্নাহা শিফ তুআম তুআমিন শিফা ও সুকমেন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি, এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে, পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক, কিছু না খাই এই পানি খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন, তার মানে এই ফ্যামিলি যেখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই, যেখানে হাত ওইখানে বরকত, বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জমজমের কুয়া, আজার দরদরি করেছে সাআয়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি, সুবহানাল্লাহ বলেন তিনি নবুয়ত দিয়েছে, পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি, সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন, বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন, এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক, পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে, সাইয়েদানে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে, সাইয়েদানে ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোনো নবী নাই, নবী ছাড়া চ্যানেল, আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী
ইসা আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যাইতো, যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে, কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না, সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাইলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে, এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল। সুবহানাল্লাহ, পড়বেন না, ওনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, ঠিক আছে, শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন, ও আল্লাহ গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা, ওয়ালা দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে, এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া, সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাযিল করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি, কে পারে? ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى صحف ابراهيم سيدنا ابراهيم কে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথাগণ কি নাম সূরা? সূরা আলিফ লাম রা, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. سبحان الله فرد ألف لام را. I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ওনো বি আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়, আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন, কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ, পড়ায় কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম, ঠিক কিনা? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা, কথা কর আরো জোরে, সবাই মিলে বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাই রে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও, আসলিম, কালা আসলাম তুলে রব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও, বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ, পড়বেন না, খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান, আল্লাহ বলে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান, হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম, ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াব মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ, বলেন, আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই, কথা কয়
নিজে যেটা বুঝি ওইটাই, আমি তাবলিগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আসে না নাই। হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক, বাকি একটা দল আমি হক বলতে চাই না, আসে না এরকম। আমি আহলে হাদিস, আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কর্মী তো আমি ভালো, আলিয়া সব খালিয়া, কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কর্মিয়া সব শেষ, এই খেলাটা মেয়ে দেশে আসে না নাই। এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপর সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদের সে হোক, সে তো আমার ভাই, সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম, আমিও মুসলিম, এই চিন্তাটুকু নাই। ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি দেরি করি না, একটু চিন্তা করি না, কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কর, ফতোয়া আসে না নাই, কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেবের কাফের, আসে না নাই। তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের, আসে না নাই। খালি ফতোয়াবাজি, আল্লাহ বলেন আমার ইব্রাহিম ফতোয়াবাজি করে নাই, ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনি, আমার ইব্রাহিম ছিল সহনশীল, পত্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কিনা। আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি, ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিসসালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল মানে, সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খালিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খালিল, বাপ বেটা একজন খলিল একজন হাবিব, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঘি, গাই ভালো তার দুধ ভালো, রে দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, কথা বলে। যেমন বাপ তেমন বেটা, বাবা হলেন খালিল, ছেলে হলো হাবিব। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, কথা বুঝতে হবে। খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি?